তো আমি আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে 19শে জ্যৈষ্ঠ লোকনাথ তিরোধান দিবস। তো এইদিন অনেক বাড়িতেই লোকনাথ পুজো হয়। তো এবার সকাল থেকেই একটু অন্যরকম লাগছে, আমি কোথাও দেখতে পাচ্ছি না যে আমাদের পাড়ায় পুজো হচ্ছে। তো আমাদের এখানে একটা মন্দির আছে বড়বড়িয়াতে, লক্ষ্মীমণি মন্দির। তো সেখানে আমি প্রত্যেকবার না হলেও প্রায়বারই যাই বিয়ের পর থেকে। তো গেল বছর আমার যাওয়া হয়নি, তো এবার কুটু যেহেতু একটু বড়, আর গেল বছর ছোটো, একদম ছোট ছিল কুটু, তো এই জন্যই যাইনি। আর এবছর কুটু যেহেতু একটু বড়, তো সেই জন্য কুটুকে নিয়ে ওই মন্দিরে যাব দর্শন করতে। অনেকেই যায়, আমার বেশ ভালোই লাগে। আর আজকে দিনটা তো আরও স্পেশাল, তো ওই জন্যই আরও যাবো। ঠিক আছে, তো ভিডিওটা দেখে থাকো, খুব মজা হতে চলেছে। তো এখন আমরা রেডি রেডি হইনি, আমরা রেডি হয়ে নিয়েছি, আর এইদিকে কুটুও রেডি হয়ে নিয়েছে। কাঁদছিস কেন? কখন যাবি? যাবি না গুরু গুরু করতে? তো আমরা উবের টোটো বুক করেছিলাম, যে সেই উবের টোটো চলে এসেছে। কুটু তো আগে গিয়ে টোটোতে বসে পড়েছে, আর আমরা তারপর বেরিয়ে পড়লাম একদম মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরের ওখানে গিয়েই দেখলাম যে কি মারাত্মক ভিড়, কি বলবো। আমি আগেও গেছি, কিন্তু এত ভিড় আমি কখনো দেখিনি। ইদানিং যেমন ভিড়টা বেশি হচ্ছে। তারপর চারিদিকে মেলা ডালা বসে আছে, মেলা আগেও বসতো, এখনও বসেছে। আর কুটু কিন্তু খুব মজা পাচ্ছে, খুব খুশি হচ্ছে, আর ওই দিক ওদিক ভালো করে দেখছিল। ফটো তো কিছুতেই তুলতে চাইছিলো না, মানে ফোকাসই করছিল না ফটো আর তুলবো কি। তারপর আমরা ঢুকে গেলাম মন্দিরের দিকে, একদিকে হচ্ছে মন্দিরের লাইন, আরেকদিকে হচ্ছে ভোগের লাইন। তো আমি শুক্লা দিকে বললাম যাবে নাকি ওইদিকে যে ভোগ হচ্ছে সেখানে খেতে। শুক্লাদি বলছে না, কুটু তো ছোট আর ওকে নিয়ে লাইনে দাঁড়ানো যাবে না, ও খুব দুষ্টুমি করবে। এটা ঠিকই, কুটু এক জায়গায় দাঁড়াই থাকতে পারে না, ও খানিকক্ষণ দাঁড়ানোর পরেই শুধু কাঁদতে থাকে, মানে ওকে নিয়ে হাঁটো। আর আমাদেরও তো হাত পা ব্যথা হয় না, কন্টিনিউ হাঁটা যায়। তারপর একটা বেলুনের দোকানের সামনে তাকিয়ে কুটুর বেলুন কিনতে ইচ্ছা করলো, যে ও বেলুন দেখা মাত্রই ওই বেলুনগুলো হাত দেবে, মনে হচ্ছে এক্ষুনি সব পাল্লে কিনে নিয়ে চলে যায়, কিন্তু সেগুলো তো সম্ভব না। তারপর দেখছি যে ময়ূরের পালক বিক্রি হচ্ছে, এদিকে মুখোশ বিক্রি হচ্ছে, নানা রকম খেলনা বিক্রি হচ্ছে, অনেক রকম খাবারের স্টল বসেছে। তো আমরা এগুলো দেখে দেখে আগে ভাবলাম মন্দির দর্শন করে আসি, কিন্তু আমাদের তো প্রসাদ কিনে আনি, তাই আমার বরকে বললাম যাও প্রসাদ কিনে নিয়ে আসো। ও প্রসাদ কিনে নিয়ে আসলো, আর প্রসাদ নিয়ে আমরা মন্দিরের ভিতরে যখন প্রবেশ করলাম, সেখানে জুতো রাখার একটা জায়গা ছিল, আর আমরাও গিয়ে জুতো রাখলাম, কিন্তু ভয় লাগলো জুতো না চুরি হয়ে যায়, কারণ মন্দির চত্বর থেকে প্রচুর জুতো চুরি হয়, আর আমাদের সেই অভিজ্ঞতা আগেও আছে। তো ভয় লাগছে, তাই কোনাকুনি করে আমরা তিনজনে কোনোরকম জুতোটা রাখলাম, রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর কুটুকে বাবার কোলে দিয়ে দিয়েছিলাম যে তুমি কুটুকে নিয়ে ওঠো, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তারপরে দেখলাম যে মন্দিরের ভেতরেও প্রচণ্ড ভিড়, আমি তো ঠাকুরের মুখই দেখতে পাচ্ছিলাম না, এত লোক দাঁড়িয়েছিল। তো আমি কোনোরকম ঠেলে ঠুলে প্রসাদটা নিয়ে চলে গেলাম পুজো দিতে, আর ঠাকুরকে পুজো দিলাম। আর কী যে পুজো হলো কী জানি, ছোয়ালো আর দিয়ে দিল, ঠাকুরের পুজো হয়ে গেল। যাই হোক, বাবা লোকনাথ ঠাকুরের পুজো বলে কথা ওইটুকুনি হলেই মনে হলো মনের শান্তি, তাও পুজো দিতে পেরেছি। কিন্তু পুজো তো এরমভাবে হয় না বলো। আর তারপর কোনাকুনি করে কোনোরকমে ঠাকুরের মুখটা তুললাম, আমি সেটাও আমি তুলতে পারছিলাম না। হঠাৎ করে একসময় কারেন্ট চলে গেল, চারিদিক অন্ধকার, শুধু ঠাকুরের লাইটটাই জ্বলছিল। আর আমার বর বলছিল কুটুকে নিয়ে ভিড়ের মধ্যে আমি থাকবো না, আমি নিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে পেছন থেকে কুটুর এক ফলোয়ার্স, মানে কুটুর ফলোয়ার্স আমার নয়, যাই হোক, তো কুটুকে দেখে খুব খুশি হলো এবং কুটুকে আদর করছিল, বললো তোমার ভিডিও তো দেখি। আরে আমার যে শুনে ভালো লাগছিল না যে কুটুরও ফলোয়ার্স হয়েছে। তারপর বাবা কুটুকে নিয়ে বাইরে বেরিয়ে আসলো, কারণ ভিড়ের মধ্যে কুটুকে রাখা যাচ্ছিল না। আর তারখনই দিচ্ছিল শান্তির জল, তো আমি শান্তির জলটা নিয়েছিলাম, আর কুটুর জন্য হাতে করে একটু এনে বাবার মাথায় আর কুটুর মাথায় দূরের মাথায় ছুঁয়ে দিয়েছিলাম। আর আমাদের যখন প্রসাদ আমরা ঠাকুরের কাছে নিয়ে যাই, তখন মোমবাতি আর ধূপকাঠি ছিল, কিন্তু ধূপকাঠিটা কোথায় পড়ে গেছিলো, শুধু আমার কাছে মোমবাতিটাই ছিল। তাই মোমবাতিটাই ঠাকুরের কাছে দেখালাম, কারণ উপরে কোনো ব্যবস্থা ছিল না, সব ব্যবস্থা বাইরেই করেছিল। একদিকে ভালো যে বাইরে করাই, কারণ ভেতরে যদি বাইচান্স কোনোরকম প্রবলেম হয়ে যায়, তো ঠাকুরকে ভালো করে দেখি দেখি তারপর আমি ওটা লাগিয়ে দিলাম। আর ঠাকুরের কাছে ভালো করে নমস্কার টমস্কার করে কিছু চেয়ে নিলাম, আর কুটুকে বললাম প্রণাম করতে, কুটু কিন্তু প্রণাম করতে পারে। মন্দির থেকে বেরিয়েই কুটু বেলুনের দিকে নজর, আর সঙ্গে সঙ্গে ও একটা বেলুন চয়েসও করেছে, কিন্তু ওর মনে হচ্ছিল সব বেলুনগুলোই নিলে ভালো হয়, কিন্তু ওর হাতে যে বেলুনটা ওই এটা চয়েস করেছে আর ওকে সেটাই কিনে দেওয়া হয়েছে। তারপর আমরা ভেতরে ঢুকলাম, আর কুটুর জন্য একটা প্লাস্টিকের বেলুন নিলাম, আর শুক্লাদের নাতির জন্য একটা প্লাস্টিকের বেলুন টাইপস বল নিলাম। আর কুটু জানো তো কী করে, এখন নিজের জিনিসটা তো ধরেই, প্লাস যার জন্য কেনা হয় সেটাও ধরে, ভাবে যে ওগুলো সবই ওর। বললাম হ্যাঁ বাবা তোমারই সব, তোমারই সব বলে আমি কতভাবে শান্ত করার চেষ্টা করলাম। মেলার থেকে তো আমি বাড়ি আসিনি, আমার বর চলে এসেছিলো, আমি কুটু আর শুক্লাই থেকে গেছিলাম, কারণ আমার একটা ভিডিও শ্যুটের ব্যাপার ছিল, তার জন্য কি জিনিসপত্র কিনতে হবে, তার জন্য কেনাকাটা করার জন্য আমরা বাজারে ছিলাম। লক্ষ্মণ বাবার মন্দির ঘুরে কিন্তু সত্যিই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমার। আমার সব থেকে ভালো ছিল কুটু, খুব আনন্দ পেয়েছে এটাই, আর যার জন্য যেটাই কিনেছি কুটু সেটাই নেবে এখন।
মনে হচ্ছে কুটুরি কেনা, তো বোঝে না ছোট্ট মানুষ, নাকি ও শ্যুট হবে তার জন্য আমাদের কিছু জিনিসপত্র কিনতে লাগবে, মানে খাবার দাবার। দেখো তো আমি লাইভে ইটিং শো করি, তো সেই ইটিং শোয়ে কিছু খাবার দাবার কিনেছি, আর আজকে আমি করবো না, আমি আমি থাকবো কিন্তু আমি খাবো না। তো দুটো বাচ্চাকে বলেছি আসতে, তো তারাই আসবে। তো এই তো এসে গেছে সায়ন আর সাগর, দুজনেরই শাহ দিয়ে নাম। তো ওদের জন্য আমি এই জিনিসগুলো এনেছি, আজকে বেশি কিছু অ্যারেঞ্জ আমি করতে পারিনি, কারণ আজকে যেহেতু একটু বাইরে বেরিয়েছিলাম আর সেই কারণেই আমার করা হয়নি। আর আমার তরফ থেকে তোর জন্য একটা গিফট আছে, সেটা আজকে আমি দিতে পারবো না, আমার আনা হয়নি, তো নেক্সট টাইম তোকে আমি ওই গিফটটা তোকে দেবো, কারণ আমার চ্যানেলে যেই ফার্স্ট আসে তাকে আমি একটা গিফট দিয়ে থাকি। তো এখানে একটা গেম শো হচ্ছে, আর এটা দেখতে হবে ইন্টেলিজেন্সি ব্লগ, মানে ফেসবুক যে পেজ রয়েছে ইন্টেলিজেন্সি ব্লগ, তাতে গিয়ে দেখতে হবে। এই গেমটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়। তো আমার আজকের দিনটা সকাল থেকে মোটামুটি কাটলো, তো বিকেল থেকে আমার ঘোরাঘুরি করে এদের সাথে ভিডিও বানিয়ে সত্যি খুব ভালো কেটেছে। আর ভালো কাটবে না কেন বলো, এরকম ভিডিও বানাতে আমার ভালো লাগে, তাই আমার ভালো কেটেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।